হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি টোয়েন্টি ফোর্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এলাম আজকে সেটে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে মোট আঠেরোটা প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট জিকে ব্যাকগ্রাউন্ড বলে দেবো তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ওকে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো নি অথবা দেখে নিতে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অনায়াসে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে আর ডেসক্রিপশন বক্সে আছে স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজ স্টাডি উইথ ইশানী টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখান থেকে তোমরা সহজেই ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো আমি প্রত্যেক দিন ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো প্রশ্ন পোস্ট করি তোমরা সেই প্রশ্নের উত্তর করতে থাকো ওকে তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসে প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন বিশ্বে প্রথম দেশ হিসাবে ট্যাক্স মেটানোর সময় ফেশিয়াল রেকগনিশন সিস্টেম ব্যবহার করবে কোন দেশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিঙ্গাপুর এই প্রশ্নটা আমি তোমাদের তেইশে অক্টোবর দু হাজার কুড়ির ভিডিওতে দিয়েছিলাম কিন্তু সেখানে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া হয়নি সেই জন্য প্রশ্নটা আবার নিয়েলাম। এলাম বিশ্বের প্রথম দেশ হিসাবে ট্যাক্স মিটানোর সময় ফেশিয়াল রেকগনিশন সিস্টেম ব্যবহার করবে সিঙ্গাপুর এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে সিং পাস ফেস ভেরিফিকেশন এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়া হয়নি এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে সিং পাস ফেস ভেরিফিকেশন সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার বর্তমান প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং পরবর্তী প্রশ্ন দেখে নেব দুই নাম্বার প্রশ্ন বিদ্যুৎ গ্রাহকদের জন্য মো বিদ্যুৎ নামে পোর্টাল এবং অ্যাপ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যুৎ গ্রাহকদের জন্য মো বিদ্যুৎ নামে পোর্টাল এবং অ্যাপ লঞ্চ করলেন অপশান এ এই পোর্টালটির ফলে রাজ্যের উননব্বই লক্ষ বিদ্যুৎ গ্রাহকের খুব সুবিধা হবে রাজধানী ভুবনেশ্বর উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল পরবর্তী প্রশ্ন দেখে নেব তিন নম্বর প্রশ্ন চাঁদে ফোর জি এলটিই মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন কোম্পানিকে নির্বাচন করল আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নোকিয়া নোকিয়া কোম্পানিকে নির্বাচন করল নাসা অপশান বি নোকিয়ার হেডকোয়ার্টার এসপো ফিনল্যান্ড নোকিয়ার বর্তমান চেয়ারম্যান সারি বালদোভ নাসার পুরো কথা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা সাল উনিশশো সালের পয়লা অক্টোবর নাসার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রাইডেনস্টাইন নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটস পরবর্তী প্রশ্ন চার নাম্বার। ও ই সি ডি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক রিপোর্টে ভারতের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্বিতীয় ভারতের স্থান দ্বিতীয় এই রিপোর্টে প্রথম স্থানে আছে চীন পরবর্তী প্রশ্ন পাঁচ নাম্বার। বাংলাদেশে অনুষ্ঠিত টু থাউজেন্ড টোয়েন্টি শিখ রাসেল ইন্টারন্যাশনাল এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল জিতল কোন ভারতীয় শ্যুটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইলাভেনিল ভালারিওয়ান অপশান বি এছাড়াও জাপানের নওয়া ওকাদা সোনার মেডেল জিতেছেন এটির আয়োজন করেছিল বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন বিএসএসএফ মোট ছটি রাষ্ট্র এতে অংশ নিয়েছিল বাংলাদেশ ভারত জাপান কোরিয়া ইন্দোনেশিয়া ও ভুটান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজধানী ঢাকা পরবর্তী প্রশ্ন দেখে নেব ছয় নম্বর প্রশ্ন পোর্ট্রেটস অফ পাওয়ার শিরোনামে আত্মজীবনী লঞ্চ করলেন কোন প্রখ্যাত অর্থনীতিবিদ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নন্দ কিশোর সিং নন্দ কিশোর সিং পোর্ট্রেটস অব পাওয়ার শিরোনামে আত্মজীবনী লঞ্চ করলেন তিনি বর্তমানে ভারতের পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান দ্য বুক ইজ পাবলিশড বাই রূপা পাবলিকেশন ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন সাত নাম্বার বিশাখাপত্তনমের এপি এক্সপ্রেসে মহিলা যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য কি নামে উদ্যোগ নিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মেরি সেহেলি অপশান এ বিশাখাপত্তনম থেকে নিউ দিল্লি পর্যন্ত যাতায়াত করে এই এক্সপ্রেস ট্রেন পরবর্তী প্রশ্ন আট নম্বর সি ইজ ফর ক্যাট ডি ইজ ফর ডিপ্রেশন শিরোনামে বইটি লিখেছেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কৈরভী ভারতরাম অপশন এ কৈরভী ভারতরাম সি ইজ ফর ক্যাট ডি ইজ ফর ডিপ্রেশন শিরোনামে বইটি লিখেছেন বছর বয়সী লেখক বাচ্চাদের বিশেষত ছোট বাচ্চাদের মধ্যে হতাশা সম্পর্কে এই বইটি লিখেছেন পরবর্তী প্রশ্ন নাম্বার অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল কোন রাজ্য সঠিক উত্তর অপশন বি হরিয়ানা হরিয়ানা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল ইন্ডেক্সে অপশন হরিয়ানার রাজধানী হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য পরবর্তী প্রশ্ন দশ নাম্বার সলমন দ্বীপপুঞ্জে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুশীল কুমার সিংহল অপশন বি সুশীল কুমার সিংহল সলমান দ্বীপপুঞ্জে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সলমান দ্বীপপুঞ্জের রাজধানী হনিয়ারা মুদ্রার নাম সলমান আইল্যান্ড ডলার পরবর্তী প্রশ্ন এগারো নম্বর ন্যাশনাল পুলিশ কোমিমোডেশন ডে কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একুশে অক্টোবর একুশে অক্টোবর প্রতি বছর পালিত হয় ন্যাশনাল পুলিশ কো মেমোরেশন ডে যে সকল পুলিশ কর্মী তাদের কর্তব্যরত অবস্থায় মারা যান তাদের স্মরণ করার জন্য প্রতি বছর এই দিনটি পালিত হয় পরবর্তী প্রশ্ন বারো নম্বর কোন আইআইটি করোনা ভাইরাসের ডায়াগনস্টিক টেস্টের জন্য কভি র্যাব প্রযুক্তি তৈরি করল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আইআইটি খড়গপুর অপশান বি এই প্রযুক্তি ব্যবহার করা খুব সহজ এবং সাশ্রয়ী মূল্যের এবং এক ঘন্টার মধ্যে ফলাফল আনতে পারে ডিরেক্টর অফ আইআইটি খড়্গপুর প্রফেসর বীরেন্দ্র কুমার তিওয়ারি পরবর্তী প্রশ্ন তেরো নম্বর সম্প্রতি ভারত সরকার কোন দেশের সাথে ডিজিটাল স্বাস্থ্য সুবিধা এবং সুরক্ষা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউজিল্যান্ড সম্প্রতি ভারত নিউজিল্যান্ডের সাথে ডিজিটাল স্বাস্থ্য সুবিধা এবং সুরক্ষা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করলো নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন নিউজিল্যান্ডের মুদ্রা ডলার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর নিম্নের কোন রাজ্যের প্রথম জল ট্যাক্সি পরিষেবা চালু হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরালায় প্রথম জল ট্যাক্সি পরিষেবা চালু হয়েছে অপশন বি কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেরালার রাজধানী তিরুবনন্তপুরম পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর সম্প্রতি আত্মনির্ভর ভারত প্রশিক্ষণ কেন্দ্র কোন রাজ্য চালু করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ সম্প্রতি আত্মনির্ভর ভারত প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল পরবর্তী প্রশ্ন ১৬ নম্বর পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত ভারতীয় পর্যটন পরিসংখ্যান রিপোর্টে টু অনুযায়ী কোন রাজ্যের পর্যটক সংখ্যা সর্বোচ্চ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উত্তরপ্রদেশে পর্যটক সংখ্যা সর্বোচ্চ অপশন সি উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর অন দ্য ট্রেলস অব বুদ্ধ এ জার্নি টু দ্য ইস্ট শিরোনামে বইটি কে প্রকাশ করলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জগদীপ ধনকার জগদীপ ধনকার এই বইটিকে প্রকাশ করেছেন অপশন বি এ বুক টাইটেলড অন দ্য ট্রেইলার্স অব বুদ্ধ এ জার্নি টু দ্য ইস্ট অথরড বাই দীপঙ্কর আরন তাহলে অথরকে দীপঙ্কর আরন আইআরএস অফিসার ইজ রিলিজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নর জগদীপ ধনকর বইটির লেখক হচ্ছে দীপঙ্কর আরন আর প্রকাশ করেছেন হচ্ছে পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকর পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন দেখে নেব কোন রাজ্য সরকার রেলওয়ে চত্বরে থুতু ফেলার জন্য পাঁচশো টাকা জরিমানা ধার্য করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার রেলওয়ে চত্বরে থুতু ফেলার জন্য পাঁচশো টাকা জরিমানা ধার্য করেছে অপশন বি মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল মধ্যপ্রদেশে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলি হলো সাতপুরা জাতীয় উদ্যান বন বিহার জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের আঠারোটা প্রশ্ন ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও তোমাদের ফেসবুক গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজ আর স্টাডি উইথ ঈশানী টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি প্রতিদিন ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো করে প্রশ্ন পোস্ট করি তোমরা সেই প্রশ্নের উত্তর করতে থাকো আর ডেসক্রিপশন বক্সে আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্ট লিঙ্ক সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো Bye.